আসসালামু আলাইকুম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জ, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সেরই একটা অংশ, সেটা হলো ভয়েস চেঞ্জ। অর্থাৎ ভয়েস অর্থ কি? বাচ্চার। চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ বাচ্চার পরিবর্তন। এখন ভয়েস কাকে বলে? তো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। অর্থাৎ একটা একটা ক্রিয়া সেটা আমরা যেভাবে প্রকাশ করি ওইটার ধরনকেই কি বলে? ভয়েস বলে। আর ভয়েস কত প্রকার এটা তোমরা ক্লাস এইট নাইনে জানো। এইট নাইনের ভিতরে ভয়েসের একটা অংশ ছিল তোমাদের। তাহলে দেখো, ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা কি প্যাসিভ ভয়েস। তাহলে আসো আমরা চলে যাই বোর্ডের ভিতরে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভাবে যে চেঞ্জিং আছে, এই চেঞ্জিংটা আজকে আমরা শিখব। অর্থাৎ তোমার ভয়েস চেঞ্জের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো অক্সিলারি ভার্বের যে চেঞ্জ, অর্থাৎ টেন্সগত পরিবর্তন। এটাকে অক্সিলারি ভার্বের চেঞ্জও বলা হয়। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরিবর্তনটাই সেটাই হলো তোমার ভয়েস চেঞ্জের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে দেখো, অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনফিনিট হয় তাহলে প্যাসিভ ভয়েস কি দিব? অ্যাম, ইজ, আর। আর অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাম, ইজ, আর থাকে, প্যাসিভ ভয়েসে বিং অ্যাড হবে। অর্থাৎ অ্যাম থাকলে অ্যাম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং। অ্যাক্টিভ ভয়েসে যদি ওয়াজ হয় আর অয় থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? ওয়াজ থাকলে ওয়াজ বিং, অয়ার থাকলে অয়ার বিং লেখব। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে প্যাসিভে চেঞ্জ হয়ে কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। অ্যাক্টিভে যদি হ্যাভ থাকে প্যাসিভ ভয়েস হবে হ্যাড বিন। অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল বি অথবা উইল বি থাকে প্যাসিভ ভয়েসে কি হবে? শ্যাল বি বিং, আর কি উইল বি বিং। অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি দিব? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এটা হলো আমাদের নর্মাল যে অক্সিলারি ভার্ব, আমরা কমন এই নর্মাল অক্সিলারি ভার্বের চেঞ্জটা এরকমই হবে। আমরা যদি ভয়েস করতে যাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ যদি এই অংশ থাকে প্যাসিভে এই অংশটা অ্যাপ্লাই করতে হবে। আরেক ধরনের অক্সিলারি ভার্ব আছে যেগুলোকে বলে কি মডাল ভার্ব। অর্থাৎ মডাল ভার্ব এগুলাও অক্সিলারি ভার্বেরই একটা অংশ, অক্সিলারি ভার্ব হিসেবে গণ্য করা হয়। যেমন মডাল ভার্ব কী কী আছে? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, হ্যাড টু, আর কি ইউজ টু। এখন দেখো মডাল ভার্বের যে চেঞ্জিংটা এটা একটু ভিন্ন। অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, এটা শুধু বি অ্যাড হবে। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উড থাকলে উড বি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি উইল থাকে প্যাসিভ ভয়েসে কি লিখবো? উইল বি। আর শ্যাল থাকলে শ্যাল বি হবে, অ্যাক্টিভে শুড থাকলে প্যাসিভে শুড বি হবে, অ্যাক্টিভে মে থাকলে প্যাসিভে মে বি হবে, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি, অট টু থাকলে অট টু বি, হ্যাড টু থাকলে হ্যাড টু বি, আর ইউজ টু থাকলে ইউজ টু বি। তাহলে দেখো ভয়েস চেঞ্জের যে আমাদের টেন্সগত অথবা অক্সিলারি ভার্বের যে চেঞ্জটা এটা এইটাই তোমাদের আজকে শেখার বিষয়। তাহলে এটা অবশ্যই বাসায় দুইবার করবা, হোমওয়ার্ক বাসায় এই চেঞ্জিংটা দুইবার করলে আগামীকাল যখন এক্সারসাইজের মাধ্যমে দেখানো হবে তখন কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তাহলে আরেকবার আমরা একটু রিভিশন দিই। দেখো অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনফিনিট হলে প্যাসিভ, অ্যাম ইজ আর অ্যাক্টিভ, অ্যাম ইজ আর হলে প্যাসিভে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং, অ্যাক্টিভে ওয়াজ ওয়ার থাকলে প্যাসিভে ওয়াজ বিং অথবা অয়ার বিং, অ্যাক্টিভে হ্যাভ অথবা হ্যাজ থাকলে প্যাসিভে হ্যাভ বিন অথবা হ্যাজ বিং, অ্যাক্টিভে হ্যাড থাকলে প্যাসিভে কি হবে? হ্যাড বিন, অ্যাক্টিভে শ্যাল বি উইল বি থাকলে প্যাসিভে বিং অ্যাড হবে, অ্যাক্টিভে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে প্যাসিভে বিং। তো অ্যাক্টিভে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, হ্যাড টু, ইউজ টু এগুলো থাকলে আমার প্যাসিভ ভয়েস যখন করতে যাব তখন অবশ্যই কি বি অ্যাড হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস এতটুকুই। তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মহামারী থেকে হেফাজত করে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।